হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ব্লগ বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজ বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। প্রতিদিনের মতো সকালটা যত সুন্দর হয়, আজকের সকালটাও ঠিক তেমনই ছিল। সব কিছু আগের মতোই ছিল, তো সব কিছু ঠিক সেভাবেই শুরু করেছিলাম, কিন্তু শেষটা অতটা ভালো হয়নি। তো যেটাই হয়েছে কি না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবসময় আপনাদেরকে বলি না, আমি যত কষ্টের মাঝে নিজেকে ঠিক রাখার চেষ্টা করি, জীবনে কিছু সময় বা কিছু মুহূর্ত আছে নিজেকে কিন্তু আসলে ঠিক রাখা যায় না, বা নিজেকে কোনো কিছু দিয়ে বুঝতেওয়াটাও যায় না, হয়তো সময়ের ব্যাপার। পৃথিবীতে এমন কিছু ঘটে নাই যে আল্লাহ পরবর্তীতে সেটা মানে নেওয়ার ক্ষমতা মানুষকে দেন নাই। তো আজকে আমি ভিডিও সম্পর্কে আপনাদের সাথে কিছুই বলবো না। তো দুই দিন যাবত আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি না। বৃহস্পতিবারে যে ভিডিওটা আপলোড দিয়েছি সেটা অবশ্য অনেক আগেই করা ছিল, মানে বুধবারে ওটা আপলোড করা ছিল, শুধু পাবলিশ করেছি হচ্ছে বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবার সারাটার দিন আমাদের জন্য একটা কষ্টের দিন গেছে, তারই কিছু বলবো আজকে আপনাদের সাথে। তো সকালটা যেমন হয়, গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি রুটি করে রেখেছি সকালটা যেন একটু সহজ করার জন্য। তো আজকে খুব আনন্দ নিয়েই কিচেনে আসি, যেমন গোছানো কিচেন, এখন কোনো নোংরা হবে না, কারণ বেশি রান্না করব না, শুধু রুটিটাই করে নেব। আর রুটি তো কড়াই আছে, ডিম ভাজি করব। আর আজকেও ছেলেও স্কুলে যাবে না, মেয়েরাও বাসায় আছে, এই জন্য তো মানে ওরা এখন ঘুমোচ্ছে। আর আমি যখন এই কাজটা করতেছিলাম ময়জা তখন কাছে আসছে, তো চুলা জ্বালাতে গেলে ও শুধু চুলার আশেপাশে থাকে। তো আমার হাজবেন্ড মনি ভাই বললো যে ওকে ধরে নিয়ে মানে হাবিব আর হিমি যে ঘুমাচ্ছে ওই মশারির ভিতরে দিয়ে আসছে। ও হচ্ছে আজকে মিমির সাথে ঘুমিয়েছিল, গতদিন আমার সাথে ছিল। তে সকালে হিমি হাবিবের কাছে ওদের কাছে ঘুমিয়ে গেছে, আর ও না বেরো হয়নি। তো এদিকে ও নাস্তা করে চলে অফিসে চলে গেল, আর হচ্ছে আমি আর যাওয়ার সময় বলল যে গতদিন তো ইয়েলো থেকে যে মেসেজ এসেছে, তুমি কিন্তু 9টা সাড়ে 9টার দিকে চলে যেও, যে কিছু কেনাকাটা করে নিয়ে এসো। আপনারা হয়তো সবাই জানেন, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা সবাই জানেন যে আমার এই জানুয়ারি মাসটা আমার জন্য খুবই আনন্দের একটা মাস বছরে, কারণ এই একটা মাসে আমি প্রচুর শপিং করি সারা বছরে। আমি কিন্তু ঈদের সময়ও কোনো শপিং করি না, খুব কম। তো আনন্দের দিনটা হচ্ছে আজকে। তো কেন জানি আমি আগে থেকে মনে হয় খাওয়া দাওয়া ছেড়ে আমি বসে থাকি। আর ইয়েলো শোরুম মাত্র 2 বছর হলো এসেছে হচ্ছে সিলেটে। এর আগে আমি ঢাকায় চলে যেতাম সিলেট থেকে, এই মেসেজ আসার সাথে সাথে ঢাকায় চলে যেয়ে ঢাকায় থেকে শপিং করে নিয়ে আসতাম। আর সেই মানুষটা আজকে আমার হাজবেন্ড নিজে থেকে বলতেছে যাও আমি কার্ড দিয়ে যাচ্ছি, তুমি তোমার মতো শপিং করে নিও। আমার কেন জানি মনে হচ্ছিল যে এখন না পরে যাব। তারপরও আমি টুম্পাকে কল দিলাম যে টুম্পা চলো যাই। ও বললো যে আজকে না আমার একটা কাজ আছে, আমি গেল বিকেলের দিকে যাব। তো ওই তো আমার মনটা আর মনে হচ্ছে আচ্ছা বিকেলেই যাবো বা অন্য সময় দুপুরের পরে যাব। এদিকে ফারজানা ভাবিকেও কল দিলাম, ফারজানা ভাবি বললো 12টার পরে যাবে, পরের ডিসিশন ওইটাই নিলাম। কিন্তু আমি যে শপিংয়ে যাব, আমার ভিতরে যে একটা আনন্দ কাজ করে, মনে হয় ঈদ, ঈদের আগে একজন মানুষের ভিতরে যত আনন্দ কাজ করে, আমার এই ইয়েলো শার্ট দিলে ঈদের চেয়েও মনে হয় আমি আনন্দিত হই। অথচ আজকে না কোনো আনন্দ হচ্ছিল না, তো ময়জাও ঘুমাচ্ছে, আমি আমার 2 মেয়েকে নিয়ে
কম্বলের নিচে বসে বসে গল্প করছি, কার কি লাগবে। তো হিমি মিমি শুধু বলছিল যে আম্মু আমাদের জন্য কিচ্ছু কিনো না তুমি। এবার বললাম না, কারোরই মনে মনে হয় অতটা আনন্দ নাই, শুধু বলছে যে না আমাদের জন্য কিছুই কিনো না, তুমি এক কাজ করো হাবিবের জন্য বেশি করে নিয়ে আসো, কারণ হাবিব হচ্ছে প্যান্ট জাতীয় জিনিস, ও আর কোনো জায়গারই প্যান্ট পরে না, ও ছোট থেকেই ও হচ্ছে ইয়েলোর প্যান্ট পরে, তো ওর প্যান্ট বেশি করে কিনে রাখি, টি শার্ট শার্ট এগুলো তো অন্য জায়গার পরে, কিন্তু প্যান্ট সে অন্য জায়গাটা একদমই পরতে পারে না, ওর নাকি মানে পরে বেশিক্ষণ থাকতে পারে না, এই জন্য কিনে শুধু আমি কিনে যে তা না, না কিনলেও দেখা যায় ওটা অন্যকে দিয়ে দিতে হয়, ও পড়তে পারে না। তো ওই জন্য মিমি বলছিল যে আম্মু যাও, যে বাবার সাথে গিয়ে তুমি পরে না হয় কিনো, তা হাবিবের গুলা নিয়ে আসো, কারণ ইয়েলো সার সম্পর্কে যারা আমরা শহরে আছি বা ইয়েলো থেকে কিনি, অনেক জানি যে ইয়েলো সারের দিন কি হয়, মানে কতটা ভিড় থাকে, আবার জিনিসগুলা যদি একটু আপনি দেরিতে যান দেখবেন অ্যাভেলেবল পাওয়া যায় না, মানে একদম ছাপা হয়ে যায় এরকম একটা কারবার। তো ওই জন্য বলছিল যাও হাবিবের জন্য নিয়ে আসো। তো এই কথা বলতে বলতে আমরা আচ্ছা তাহলে দুপুরে রান্নাটা করেই যাই। তো কিচেনেও গেলাম, কিচেনে যাওয়ার পরে দেখি না ময়দার জন্য মাছ রান্না করছি আমি, গতদিন রাতে যেহেতু ভাজি করছি আমি একদম আজকে রাত পর্যন্ত, মানে বৃহস্পতিবার রাত পর্যন্ত যাবে, এই জন্য ওরও মাছ বের করলাম না, আবার ফ্রিজ থেকে কী রান্না করবে এটা ভাবতে ভাবতেই মানে আমার যে নর্মাল ফ্রিজে ওটা খুলে দেখি অনেক কয়টা খাবার জমে আছে। তো এর মাঝে শিউলি চলে আসছে, তো শিউলিকে বললাম শিউলি তুমি এক কাজ করো, ফ্রিজে না অনেকগুলো তরকারি জমে আছে, তুমি আমি ভাতটা বসিয়ে দিয়ে যাব, তুমি হচ্ছে তরকারিগুলো গরম করে আপু আর ভাইয়াদের খেতে দিবা, তো আমি একা যাব, এই জন্য আমি মিমিকে বলছি তুমিও রেডি হও। তো আমি 12টার দিকে গোসল করে বের হয়ে এসে রেডি হতে হয়তো 2 মিনিটের মতো সময় লাগছে আমার, আমার রেডি হয়ে গেছি, আর এর মাঝে ফারজানা ভাবি এসে কলিং বেল দিছে যে ভাবিরা বের হচ্ছে, চাবিটা দিয়ে গেল শিউলিকে কাজ করার জন্য। এর মাঝেই হচ্ছে ময়জা বের হয়ে গেছে, আমরা খেয়াল করিনি। আমার কষ্টটা ওই জায়গায় যে ও আমাদের সাথে গত ফেব্রুয়ারি মাসের 21 তারিখ থেকে আমাদের সাথে আছে, ওর কেয়ারের জন্যে যদি কোনো অসুবিধা না হয়, এই জন্য আমরা নিজেদের অনেক অসুবিধা করে নিয়েছি কিন্তু ওকে অসুবিধা দেইনি। ওর যে অপারেশন করেছিলাম ডাক্তার বলেছিল 14 দিন পর সেলাই খুলতে হবে বা সেলাই একা একাই পড়ে যাবে, আমরা 14টা দিন 24 ঘন্টা ওয়ালচার করে কিন্তু ওকে ডিউটি দিয়েছি, ওকে 1 সেকেন্ডের জন্য একা রাখিনি, হয় আমার মেয়ে আমি, রাত্রে আমি পাহারা দিতাম, ফজরের নামাজের সময় আমি নামাজ পড়ে তারপরে মেয়েদের ডেকে দিতাম, ওরা 2 মেয়ে তখন থেকে জেগে থাকত। তো এত কেয়ার করার পরেও মাত্র হয়তো 10 মিনিটের মাঝে, মানে আমিও যাচ্ছি আমার পিছে পিছে, আমার চশমাটা পাচ্ছি না, খুঁজে দিচ্ছে হচ্ছে হিমি, আর মিমি তো রেডি হচ্ছে, আর হাবিব হচ্ছে শুয়েছিল, আর ময়জা নাকি শিউলির কাছে ছিল, শিউলি সবজি কাটছে, ওর কাছে ছিল সবজি মানে সরি পেঁয়াজ ওর কাছেই ছিল। তো এর মাঝে 10 মিনিট, তো আমি বাইরে যাব, বললাম একটু ময়জাকে একটু আদর করে দিয়ে যায়, ময়জা কোথায়, তারপর থেকে ময়জাকে খুঁজছি কিন্তু আর ময়জা নেই, কারণ ময়জা তো আমি জানি ও হয় নিচে গেলে শুধু আমাদের গ্যারেজের নিচে গাড়িদের কাছ নিচে নিচে একটু লুকায় লুকোচুরি খেলে, তারপর ওকে নিয়ে আসি, কিন্তু না গ্যারেজে নাই, ছাদে গেলাম ছাদে নাই, কোথাও নাই। পরে ভাবলাম হয়তো সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কারো রুমে ঢুকে গেছে, ধর আমাদের বিল্ডিংটা হচ্ছে 7তলা, মানে মোট ফ্ল্যাট হচ্ছে 12টা, নিচতলা তো গ্যারেজ, প্রতিটা 12টা ফ্ল্যাটে ঘুরে ঘুরে 2-3 বার করে 1-1টা রুমে দেখা হয়েছে যে ছোট বিড়াল হয়তো কোনো জায়গায় চিপে চেপে ঢুকে আছে, না কোথাও নাই নাই, এভাবে করতে করতে 1.5 ঘন্টা, আর 1.5 ঘন্টা পর ওর একটা কান্নার আওয়াজ শুনি, এতক্ষণ কোনো কান্নার আওয়াজও ছিল না। তো যখন কান্নার আওয়াজটা শুনি তখন হচ্ছে আমি ওই পাশে গিয়ে দেখি ও পড়ে আছে, মানে নিচে,
আমি শুধু বলছি, মজা তুমি পড়ে আছো বললে মা। যাই হোক, ওই একটা সাউন্ডে ও করছে, তারপরে দক্ষিণের সঙ্গে সঙ্গে আর আমার ভেটকের হচ্ছে একদম পাশে, বাসার পাশে। আমি তো দৌড়ে যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় চলে গিয়েছি ভেটকেয়ারে। তো ওখানে গিয়ে দেখানোর পরে ওরা দেখলো যে না, মানে চিকিৎসা পর্যায়ে ও নাই। তারপরে ও আমাদের ছেড়ে চলে যায়, ওকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে যতটুকু করার ততটুকু করি, কাফন পরিয়ে দাফন করা হয়। তো যাই হোক, শেষ কৃত্যটা ভালোভাবে করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ও আমাদের জায়গার ভিতরেই ও থেকেছে, সেটা তো ওর শরীরের অংশ, কিন্তু ও যে আমাদের সাথে সারাক্ষণ থাকবে, তারপর থেকে ওর জন্য কি দোয়া করব বুঝতে পারছিলাম না। একটা পশু, কারণ কিছুদিন আগে আমার হাজবেন্ড একটা পোস্ট আমাকে পড়িয়েছে যে জানো, বিড়াল যে পালতেছ, পোস্টের লেখাটা ছিল এরকম যে যারা বিড়াল পোষেন হয়তো ওরা শুধু আপনাকে কষ্টই দিবে, আর আপনি একসময় ভালোবাসতে বাসতে দেখবেন ওরা আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ওই সময়টা আপনি যে কষ্ট পাচ্ছেন এই কষ্টের কথা কাউকে বলতেও পারবেন না, আর এটা যে কেমন কষ্ট সেটা সইতেও পারবেন না। যদি কাউকে বলতে চান হয়তো বলবে সামান্য বিড়াল মারা গেছে তার জন্য এরকম, না সইতে পারবেন না বলতে পারবেন। তো ওই পোস্টটা পড়ার পরে সত্যি খারাপ লেগেছিল, কিন্তু মজা যে আমাদের কাছ থেকে এত দ্রুত চলে যাবে এটা আমরা আসলে কখনো চিন্তাও করতে পারি। আমি জানি আজকে যারা আমার ভিডিও দেখছেন, আমার মজাকে আমার সাথে সাথে আপনারা অনেক ভালোবেসেছেন। আমার ভিডিওর একটা অংশ হয়ে গেছিল আমার মেয়েটা, তো সন্ধ্যার দিকে সারাদিন কোনো খাওয়া নাই দাওয়া নাই, রাত্রে একদমই মন বসতেছিল না। পরে চলে আসলাম পিঠা বানাতে, যেগুলা করি চলো কিছু একটা করে তো নিজেকে সান্ত্বনা দিতে হবে। আমি তো মা, আমি যতটুকু কষ্ট পাওয়া তো পেয়েছি, আমার তিনটা ছেলে মেয়ে খুব কষ্ট পেয়েছে, তারপরে আমার হাজবেন্ড ছেলে মানুষও যে কান্না করতে পারে সেটা কি বলবো। ও তো ফোনে বারবার খবর নিচ্ছিল, বারবার, একবার নাকি বেরো হয়েছে যে বাসায় চলে যায় কিন্তু আসে নাই, যে নিজের চোখে দেখতে পারবো না, তুমি যা ইচ্ছে তাই করো। তো যাই হোক, মাইজা যে কি ছিল সেটা আমার যারা, এই জন্য কিছু ভিডিও ফুটেজ আছে বিদায় হয়তো আপনারাও বুঝতে পারবেন। তো সবাই দোয়া করবেন, আমি একটা হাদিসে শুনলাম যে যার মৃত্যুর পরে যদি পোষা প্রাণীকে আল্লাহর কাছে চাওয়া যায় কিয়ামতের দিন, তো হয়তো চাইলে আল্লাহ তাকে চাওয়া যায় এবং আল্লাহ ওনার দিতে পারে, যেহেতু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সৃষ্টিকুলে সকলেরই নবী, তাহলে তো সকল পশুদেরও নবী। তো পশুদের নবী মানে আল্লাহর যাদের নবী তাদের তো উম্মত, তাহলে শেষ জামানার সবাই কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো আমরা এই কথাটা, এই জিনিসটা আগে আমার জানা ছিল না, যখন আমি ময়জার জন্য সার্চ দিচ্ছিলাম যে আমি তোর জন্য আল্লাহর কাছে কী দোয়া করব। ওকে তো বিড়াল হিসেবে সবার কাছে, কিন্তু ও তো আমার কাছে বিড়াল ছিল না, ও আমার মেয়ে। আমার হাজবেন্ডও বলতো যে আমার তিনটে মেয়ে, তো আমি তো আমার মেয়ের জন্য কি দোয়া করবো সেটাও জানি না, কিভাবে করব তাও জানি না। পরে গুগলে সার্চ দিয়ে আমি জানতে পারলাম যে প্রসব প্রাণীকে আল্লাহর কাছে মৃত্যুর পরে চাওয়া যায়, তো আল্লাহর কাছে চাই আমি যেখানেই থাকবো ও ময়দাকে যেন পাই।
তো আজ থেকে হয়তো আপনারা আমার ভিডিওতে আমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা সেটা নাই। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন এত শোকটা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারি। আর আপনারাও যেহেতু অনেক ভালোবেসেছিলেন ময়জাকে, এই জন্য একটু খবরটাও দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি। আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর শেষে এটুকুই বলবো, আমি সব কিছুতে হাসতে পছন্দ করি, কিন্তু 2টে দিন হলো হাসাটা আমার, আপনারা শুধু দোয়া করবেন আমি যেন মৃত্যু পর্যন্ত হাসি মুখ নিয়ে সব কষ্টকে জয় করে যেতে পারি। আর আল্লাহর দেওয়া সকল সিদ্ধান্তকে সুন্দরভাবে যেন মানতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।